নির্বাচন নামক তামাশা এইটাকে আমরা মানুষের কাছে উন্মোচন করে দিচ্ছে, এইটাকে বন্ধ করতে হবে। এই হচ্ছে সরকারের পায়তারা। নির্বাচন কমিশন তারা যে হুকুমবরদার, সরকারের পক্ষে এই চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা আবারও নতুন করে এটা প্রমাণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাওয়া মাত্র পাকুম তারা নিষেধাজ্ঞা জারি করে দিল। সম্পূর্ণ অসাংবিধানে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী তারা মিছিল মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা পরিষ্কার করে বলেছি, বাংলাদেশের জনগণ এই অসাংবিধানিক এই অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা মানে না। এবং আজকে আমরা মিছিল করে সমাবেশ করে এইটা বাংলাদেশের মানুষকে বলছি, এই নিষেধাজ্ঞা ভেঙে ফেলুন। এই নিষেধাজ্ঞা ভেঙে রাজপথে জনতার মিছিল, রাজপথ জনগণের, সেই রাজপথের মিছিলের মাধ্যমে দখল নিন। বন্ধুরা আমার, লড়াই চলছে, লড়াই চলবে। এই একতরফা তফসিল বন্ধ করে আবারও আমরা পরিষ্কার করে বলি, রাজনৈতিক সংকট সমাধান করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন। আর না হলে বাংলাদেশের জনগণ তার গণপ্রতিরোধের মধ্যে দিয়ে তারা এই সমস্ত একতরফা নির্বাচনের ষড়যন্ত্র মানুষ সেটা রুখে দেবে। বন্ধুরা আমার, আজকে আমরা দেখছি এই সরকারের ষড়যন্ত্র কত মুখী। আজ সকালে আমরা দেখলাম চলন্ত ট্রেনের তেজগাঁওতে সেখানে আগুন দেওয়া হয়েছে, সেখানে বেশ কয়েকজন মানুষ হতাহত হয়েছেন আগুনে পুড়ে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই রকম নাশকতার সাথে এই চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা নাশকতা তৈরি করে আন্দোলনকে কালিমালিপ্ত করতে চায়, এরা নাশকতা তৈরি করে আন্দোলনের উপরে ক্র্যাক ডাউন করতে চায়। যেভাবে 28 তারিখে তারা পরিকল্পিতভাবে এজেন্ট প্রভোকেটরদের দিয়ে পরিকল্পিত উস্কানি তৈরি করে তারা সহিংসতা তৈরি করলো, একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করলো, এবং তারপরে সমস্ত দোষ বিরোধী দলের উপর চাপিয়ে তারা একটা সর্বাত্মক ক্র্যাক ডাউনে নামলো। বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করেছে, গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের গ্রেফতার করেছে, ভেবেছে জেলে পুরে রেখে আন্দোলন দমন করা যাবে। জেলে পুরে রেখে আন্দোলন যে দমন করতে চায় এটা আমরা আগে বলেছি। এখন খোদ সরকারি দলের প্রেসিডিয়াম মেম্বার, সরকারের কৃষিমন্ত্রী ঠান্ডা মাথায় পরিষ্কারভাবে শান্তভাবে বসে টেলিভিশন সাক্ষাৎকারে বলছেন, আমরা ভেবে চিনতে পরিকল্পিতভাবে এই যে বিএনপি সহ আমাদের বিরোধী আন্দোলনের নেতা কর্মীদেরকে জেলে রেখেছেন, ওনাদেরকে জেলে না রাখলে আজকে যে হরতালে গাড়ি চলে, অবরোধে গাড়ি চলে, এই সমস্ত জিনিসগুলো নাকি চলতো না। পরিকল্পিতভাবেই তারা এমনটাও বলেছেন যে নির্বাচনে আসলে, মানে ওই যে জাতীয় পার্টির চেয়ারম্যান বললেন না, ভিক্ষার সিট নিয়ে আমি রাজনীতি করি না, কিন্তু তারপরে এই কয়েক ঘন্টা বাদে আমরা দেখলাম 26টি আসন সমঝোতা করে তারপরে নির্বাচনে গেছেন। জনাব জিএম কাদের সাহেব, আপনাকে জাতির কাছে বলতে হবে, এই 26টি আসন কি জিনিস, এটা কি ভিক্ষা? ওনারা চান এই রকম আসন সমঝোতা বাকি বিরোধী দলও করুক। বিএনপি, গণতন্ত্র মঞ্চ, বাকি বিরোধী দল নির্বাচনে আসলে এই রকম আসন সমঝোতা করে ওনারা কিছু ভিক্ষা ছিটাবেন। এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র। এই রকম গণতন্ত্রে যোগ দিলে এক রাতেই সমস্ত বিরোধী দলের নেতা কর্মীদের নাকি ওনারা ছেড়ে দিতেন। কোথায় আইন, কোথায় আদালত, কোথায় বিচার? জামিন দেওয়ার এখতিয়ার সরকারের নাই, অথচ তারা এক রাতে সবাইকে ছেড়ে দেওয়ার কথা বলেন। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এইভাবে তারা বুড়ো আঙ্গুল দেখান। ওই যে ব্যারিস্টার সাজান অমর, ওই যে নৌকা এক ঘন্টায় নিয়ে আসেন, রাজি হলেই তিনি জামিন পায় যান,
একই মামলায় মির্জা ফখরুল, মির্জা আব্বাস কিংবা আমির খসরু কিংবা বাংলাদেশে বিএনপি গণতন্ত্র মঞ্চের কোন নেতা কর্মী জামিন পায় না। আজকে দেশটা নগ্নভাবে পরিষ্কার করে দিয়েছেন তারা, এই দেশের বিচার ব্যবস্থা কাদের অঙ্গুলিতে চলে, কিভাবে তারা এই দেশের রাজনীতি চালাতে চায়। এই সরকার বাংলাদেশকে একটা নিজেদের লুটপাট আর কতিপয় বিদেশি শক্তির লুটপাটের ক্ষেত্রে পরিণত করছে, আর তার জন্য এইভাবে মানুষের পকেটে লাথি মেরে, মানুষের পেটে লাথি মেরে প্রতিদিন ওই দ্রব্যমূল্য বাজারে সিন্ডিকেট লক্ষ লক্ষ কোটি টাকা মানুষের পকেট থেকে হাতিয়ে নিয়ে এই দেশে জমিদারি রাজত্ব কায়েম করার জন্য এই রকম নির্বাচন নামক তামাশা আয়োজন করে মৌরুষী পট্টা কায়েম করছে। এদের এই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। জনগণ এই দেশ জনগণ তৈরি করেছে, এই দেশ লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে তৈরি করেছে, জনগণের বাংলাদেশকে আবারও জনগণ তার কর্তৃত্ব ফিরিয়ে আনতে হবে, জনগণের নেতৃত্ব ফিরিয়ে আনতে হবে। আর তা করতে গেলে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে বাংলাদেশে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন, আর তার জন্য পূর্ব শর্ত এই রাষ্ট্র ব্যবস্থা, এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী ব্যবস্থা, এই বন্দোবস্ত বদল করে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। আর তার জন্য গণতন্ত্র মঞ্চ লড়াই করছে, বাংলাদেশের জনগণ কোটি কোটি মানুষ তাদের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ, তাদের আকাঙ্ক্ষা ভোটাধিকার, তাদের আকাঙ্ক্ষা ন্যায় বিচার, তাদের আকাঙ্ক্ষা মানবিক মর্যাদা, তাদের আকাঙ্ক্ষা সুযোগের সমতা। সেই লড়াই চলবে, কোন শক্তি কোন দমন পীড়ন এই লড়াইকে থামাতে পারবে না। আপনাদের যদি সাহস থাকে ঠেকান, আমরা রাস্তায় নামবো, আমাদের কর্মীরা নৈতিক জন্যে দেশপ্রেম নিয়ে তারা রাস্তায় নামবে, আপনাদের বলায় আমরা ভয় পাই না। আগামী দিনেও লড়াই চলবে, কর্মসূচি আমরা ঘোষণা করব সময় মতো, আপনারা সেই কর্মসূচিগুলোতে অংশ নেবেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সালাম।